কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন। এই ভিডিওটিতে কয়েকটি তথ্য উঠে এসেছে। নম্বর এক, প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সেপ্টেম্বরের শুরুতেই, অর্থাৎ পুজোর আগে। নম্বর দুই, অর্থ দপ্তরের সম্মতি পাওয়া গেছে। নম্বর তিন, প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র, কাউন্সিলিং, ইন্টারভিউয়ের প্যাটার্নে পরিবর্তন। চার নম্বর, নবম দশম একাদশ দ্বাদশের প্রশ্নপত্র ও প্যাটার্নের প্রস্তুতি তুঙ্গে, অর্থাৎ প্রায় রেডি। পরবর্তী, নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের সম্ভাব্য তারিখ আসব এবার বিস্তারিত খবরে। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যারা SLST পরীক্ষা দেবেন তাদের জন্য একটি সুখবর। SLST প্রিলির প্রিপারেশান আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া SLST বাংলার প্রস্তুতি খুব দ্রুতভাবে চলছে এবং টেলিগ্রাম গ্রুপে প্রস্তুতি চলছে, ইউটিউবে পাচ্ছেন। এছাড়া সামনেই রয়েছে এক্সাম টেলিগ্রাম গ্রুপে, আপনারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, অবশ্যই উপকৃত হবেন, এগুলো পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। চলুন এবার বিস্তারিত খবরে আসা যাক। দেখুন, যে খবরটি আজকেই প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, 13 আগস্ট 2022 1:37 দুপুরবেলা খবরটি প্রকাশিত হয়েছে। খবরটিতে কি আছে? বড় খবর, শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পথে রাজ্য, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত, মানে আগামী বৃহস্পতিবার। নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই নয়া নিয়োগ নিয়ে এগোতে চাইছে রাজ্য। আমরা জানি নিয়োগ দুর্নীতি চলছে, তার মাঝেই কিন্তু রাজ্য নতুন একটি নিয়োগের পথে হাঁটছে। আগামী বৃহস্পতিবার এই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে বড় সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। সূত্রের খবর, রাজ্যের সরকারি স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্যের আইন দপ্তর। নিয়োগের জন্য অর্থ দপ্তরের সম্মতি পেয়ে গিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন হয়ে গেলেই রাজ্যে স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই হাইকোর্টে জানানো হয়েছে রাজ্যের প্রধান শিক্ষকের পদে প্রায় 2500 শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদগুলিতেই নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য। যদিও স্কুল ভিত্তিক চূড়ান্ত শূন্যপদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা SSC কে পাঠিয়ে দেবে বলেই সূত্রের খবর, অর্থাৎ কোন স্কুলে কটি শূন্যপদ রয়েছে সেই তথ্য মধ্যশিক্ষা পর্ষদ SSC কে পাঠিয়ে দেবে। তবে প্রাথমিকভাবে নিয়োগের বিধিতে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন দিয়ে দিলেই সেপ্টেম্বর মাসের গোড়াতেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে SSC, তেমনটাই কমিশনের আধিকারিকরা মনে করছেন। এখানে কি বলছে, প্রাথমিকভাবে নিয়োগের বিধিতে রাজ্য মন্ত্রিসভা, অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভা যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে সেপ্টেম্বর মাসেই গোড়ার দিকেই, অর্থাৎ পুজোর আগেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে। সেই সাথে আমরাও একটি খবর শুনেছিলাম, যেটি হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই বিজ্ঞপ্তি কিন্তু পুজোর আগে প্রকাশিত হওয়ার কথা, খুব সম্ভবত পুজোর আগে যদি প্রকাশিত না হয় পুজোর পরে আপনারা অবশ্যই আশা করা যাচ্ছে সেই বিজ্ঞপ্তিটি পাবেন। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু রদবদল আনা হয়েছে নিয়মে, কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। সূত্রের খবর, প্রধান শিক্ষক পদের জন্য যে লিখিত পরীক্ষা হবে পুরো লিখিত পরীক্ষাটাই হবে OMR শিটে, যেটা আমরা জেনেছি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এই OMR শিটের কথাই বলেছেন মধ্যশিক্ষা পর্ষদ। মোট 100 নম্বরে পরীক্ষা হবে,
এর মধ্যে 90 নম্বরের ওই মার্কশিটে এবং 10 নম্বরে ইন্টারভিউ। আমাদেরকে একটি কথা বলা হয়েছে, নবম দশম একাদশ শ্রেণীর ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে পরীক্ষা হবে 200 নম্বরের, সেখানে 90 নম্বরের সাবজেক্ট এবং 100 নম্বরের টেট। এই 90 নম্বর বা 100 নম্বর দুটো অপশান রাখা হয়েছে, হয় 90 না হলে 100, যেটুকু মনে করা হচ্ছে 90 নম্বরের সাবজেক্ট হবে আর 10 নম্বরে ইন্টারভিউ, যেমন প্রধান শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে। এসএসসি সূত্রে খবর, সেক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন কি হবে তা বিজ্ঞপ্তি জারির পর ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে। আমরা একটা প্রশ্নের প্যাটার্ন শুনেছিলাম, সেটা এমসিকিউ তো হবেই, তার সাথে সেটি জানা গেছিল যে নেট সেটের আদলে হবে, সেটা কতটা কি করা হচ্ছে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারব। পাশাপাশি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও নিয়মে বেশ কিছু রদবদল আনা হচ্ছে। উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলেই সূত্রে খবর। তাহলে ইন্টারভিউও একটি আলাদা নিয়মে হবে, যেটা গতানুগতিক পদ্ধতিতে হতো সেভাবে হবে না। উত্তীর্ণ প্রার্থী যারা, তাদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের বিধি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, তার জন্য একাধিকবার এসএসসি আধিকারিকদের নিয়ে বৈঠক করছে রাজ্য শিক্ষা দপ্তর। অর্থাৎ আগে বিভিন্ন নিয়ম নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবং আদালতে যাওয়া হয়েছে, আদালতে কেস চলেছে, নিয়োগ আটকে গেছে, পরীক্ষা থেমে গেছে। এই রকম যাতে না হয় তার জন্যই কিন্তু আগের থেকে আধিকারিকদের বৈঠক চলছে। পাশাপাশি খোদ শিক্ষামন্ত্রী ব্রত বসু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি একাধিকবার বৈঠক করেছেন এই নিয়োগ বিধি নিয়ে। অর্থাৎ এই নিয়োগের নিয়ম নিয়ে শিক্ষামন্ত্রী ব্রত বসু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। সূত্রের খবর, প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির পাশাপাশি নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরে নয়া নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে কমিশন। তাহলে এখানে কি বলছে, প্রধান শিক্ষকের পাশাপাশি আমরা যেটা বলেছি নবম দশম ও একাদশ দ্বাদশের নতুন নিয়োগের বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে কমিশন। তার সাথে জানিয়ে রাখি, আমার চ্যানেলে আমি এসএলএসটি প্রিলির প্রিপারেশন করাচ্ছি, আপনারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারেন। আর এসএলএসটি বাংলারও প্রিপারেশন খুব দ্রুত গতিতে এগোচ্ছে, আপনারা প্লে লিস্টটিকে দেখতে পারেন, সেই সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে খুব শীঘ্রই নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের গোটা বইটার উপর পরীক্ষা নেওয়া হবে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। সেই নিয়োগের ভিডিও খুব শীঘ্রই রাজ্যের আইন দপ্তরকে পাঠানো হবে, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে চূড়ান্তভাবে সম্মতির জন্য। হাইকোর্টে দেওয়া তথ্য অনুযায়ী নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে প্রায় 20,000 শিক্ষক পদ রয়েছে, সেটা আমরা পেয়েছি 20 থেকে 21,000 পদ। সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই ফের স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে নয়া চাকরিকে হাতিয়ার করে ইতিবাচক বার্তা দিতে চায় রাজ্য। সেটা আমরাও বুঝতে পাচ্ছি যে এই দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটি নতুন নিয়োগ হবে, এবং সেটা আগের থেকে আমরা অনুমান করেছিলাম এবং মাঝখানে সেটার দিশেহারা হয়ে গেছিলাম, তারপরে আবার আমরা সেই খবরে ফিরে এসেছি। মনে করা হচ্ছে সেক্ষেত্রে এই তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগকেই প্রাধান্য দিচ্ছে রাজ্য। তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ কোনটি কোনটি, একটি প্রধান শিক্ষক, 2 নম্বর নবম দশম, 3 নম্বর একাদশ দ্বাদশ। এই মুহূর্তে আপার প্রাইমারি বা প্রাইমারি নিয়ে তেমন কিছু বলা হয়নি। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন, আর যদি চ্যানেলের গুরুত্বপূর্ণ খবরে খবরের পাশাপাশি এসএলএসটির প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।